এদিকে দেশের বিভিন্ন স্থানে আজও জামাত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে সংঘর্ষে আরও একজন ও চাঁপাইনবাবগঞ্জে একজন নিহত হয়েছে। এছাড়া নোয়াখালীতে গতকালের সংঘর্ষে আহতদের মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন এলাকায় 144 ধারা জারি ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ফজরের নামাজের পরপরই গাইবান্ধা সুন্দরগঞ্জে জামাত শিবির কর্মীরা জড়ো হয়ে দেশীয় নানা অস্ত্র হাতে নিয়ে থানার দিকে এগোতে থাকে। সকাল 6টার দিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় উপজেলার বংশারহাট এলাকায় তারা পুলিশের উপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এতে একজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়। এ ঘটনার পর এলাকায় 144 ধারা জারি ও বিজিবি মোতায়েন করা হয়। এদিকে দিনাজপুরের চিরির বন্দর উপজেলার রানীর বন্দরে রাস্তার উপর গাছের গুড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে ঢাকা দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে জামাত শিবির কর্মীরা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ওই এলাকায় ঢুকতে পারছেন না। এদিকে হাটবাজার বন্ধ থাকলেও জামাত শিবির কর্মীরা বিভিন্ন স্থানে নির্বিচারে শত শত দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালায়। এলাকায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে প্রশাসন। সকালবেলা আসছি, আসারে যে 2-3 ঘন্টা হয়ে গেল, আসে বসে আছে, কোনো যানবাহন নাই, গাড়ি ঘোড়া পাচ্ছি না। গাড়ি ঘোড়া রাস্তাঘাটে জ্বালায় দেয় না কি করে, জীবনের নিরাপত্তা নাই, এই সমস্ত ঝুঁকি নিয়ে মালিক সমিতির পক্ষে মালিক যারা তারাও নিষেধ করছে, যারা গাড়ি চালাচ্ছে ড্রাইভার শ্রমিক সবাই এরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। বিরায় আমরা আজকে যে টার্মিনালে এসে একদম স্ট্যান্ডিং পজিশনে দাঁড়ায় আছি। এদিকে গতকাল নোয়াখালীতে জামাত শিবিরের তাণ্ডবে আহতদের মধ্যে আরও একজন মারা গেছে। এছাড়া সোনাইমুড়িতে সকাল থেকে আবারও জামাত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে 15 জন আহত হবার খবর পাওয়া গেছে। অন্যদিকে বেগমগঞ্জের রাজগঞ্জে বৃহস্পতিবার রাতে জামাত শিবির কর্মীরা অসংখ্য বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিজিবি মোতায়েন করেছে প্রশাসন। এদিকে জামাত শিবির কর্মীরা বৃহস্পতিবার রাতে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে 4টি বাড়ি এবং 20টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট করে আগুন লাগিয়ে দেয়। নামাজ পড়া ঢুকেছি, ইতিমধ্যে একদল লোক আসে, হলো ভাঙচুর শুরু করে দিয়েছে। দুগু দেবে জিনিসপত্র সব নিয়ে গেছে, এখন কি করে খাবো, আর তো কিছু নাই।